পদ্মা সেতুর দুই প্রান্তে মূল সেতু থেকে দুই পাশ দিয়ে বের হয়ে আসে দুই সড়ক লেন, আর নিচতলা থেকে মাঝ বরাবর বের হয়েছে রেল সংযোগ সেতু। মূল সেতুর বাইরে এই রেল ভায়াডাক্টের কাজ বাস্তবায়ন করছে রেল লিঙ্ক প্রকল্পের আওতায়, কিন্তু দুই পারের দুই পয়েন্টে সড়ক থেকে এই সংযোগ সেতুর উচ্চতা এবং খুঁটি থেকে খুঁটির দূরত্ব কম হওয়ায় মাঝপথে পরিবর্তন করতে হয়। পরিবর্তিত নকশা বাস্তবায়নে জাজিরা প্রান্তে 25-1 ও 25-2 নম্বর খুঁটি এবং উপরে গার্ডার স্থাপন সম্পন্ন এখন, আর মাওয়া অংশের কাজ চলতি মাসেই শেষ হবে। আশা করি সঠিক সময়ের মাঝে আমরা কাজটি সমাপ্ত করতে পারব এবং এর মাধ্যমে আমাদের যে রোডওয়ে এবং রেলের যে ভার্টিক্যাল হাইটের সমস্যাটুকু ছিল এই সমস্যাটুকু আমরা সমাধান করতে সম্ভব হয়েছে। এই অংশে চীন থেকে বিশেষভাবে তৈরি করে আনা হয়েছে স্টিলের স্প্যান, এর উপর বসবে কংক্রিটের স্ল্যাব। ভার্টিক্যাল হাইট এবং ওয়েট কম ছিল 38 মিটার, এখন মিডল পয়েন্ট আমরা স্প্যান 80 মিটার করা হয়েছে, ডিফারেন্স এইটুকু, যার জন্য আমরা নতুন করে নির্দিষ্ট দূরত্বে ফাইল এবং ফাইল ক্যাপ করা হয়েছিল আর কি। ট্রেন লাইনের নিচে এই পয়েন্টে সড়কটি 15.5 মিটার প্রশস্ত এবং ক্লিয়ার হাইট 5.7 মিটার। পদ্মা সেতুর মা প্রান্তের রেলওয়ে ভায়াডাক্টের 14 ও 15 নম্বর খুঁটির উপর নতুন নকশা অনুযায়ী 80 মিটার দীর্ঘ স্পান বসানোর কাজ চলছে এখন। মুন্সিগঞ্জের মা থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।